বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীর কারণে দেশের সব সরকারি বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টারের ছুটি আবারও বৃদ্ধি করা হয়েছে। ঈদ উল ফিতরের পর 23 মে থেকে স্কুল কলেজের ক্লাস শুরু হবে। করোনা ভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে ছুটি বাড়ানো হয়েছে। এ সময় নিজেদের এবং অন্যদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে বলা হয়েছে। বৃহস্পতিবার 25 মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ সহ সারা বিশ্বে চলমান কোভিড-19 অতিমারিতে সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তায় বিবেচনায় এবং কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটির সাথে পরামর্শক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষে পাঠদান আগামী ঈদ উল ফিতরের পর 23 মে থেকে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আজ শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি সকলের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তের কথা জানান। প্রসঙ্গত, বাংলাদেশে গত 8 মার্চ 2020 প্রথম করোনা রোগী শনাক্তের পর গত 17 মার্চ 2020 থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর 30 মার্চ স্কুল কলেজ খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি হওয়ায় তা আবারও বাড়ানো হলো। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব খবর সবার আগে সহজে পেতে KM শিক্ষা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো।